ভাগবত আলোচনা করার আগে আমরা কিছু ভাগবতের মহিমা আলোচনা করতে পারি। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। সমস্ত বেদকে তুলনা করা আছে দইয়ের সঙ্গে, আর ভাগবত হচ্ছে মাখনের মতন। দইকে মন্থন করে যে সার বস্তু লাভ হয় সেটা হচ্ছে মাখন, আর ভাগবত হচ্ছে সেই মাখন নবনীত। মথিলেন সুকে, মন্থন করলেন কে? সুখদেব গোস্বামী। আর আস্বাদন করলেন কে? পরীক্ষিত। কোন সময় আস্বাদন করলেন? যখন পূর্ণ বৈরাগ্য, মৃত্যু সমাগত প্রায়, জানতে পেরেছেন 7 দিনের ভিতরে আমার মৃত্যু, তখন সে কি করবে? সম্পূর্ণভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন। তা এইরকম একটা বৈরাগ্য অবস্থায় তিনি আস্বাদন করেছেন। তা আসলে ভাগবত আস্বাদন করতে গেলেও হৃদয়ে কিছুটা বৈরাগ্য ভাব না আসলে, ভগবন্মুখীভাবে শ্রবণ হলে অনেক সময় ভাবটা যদি ঠিক না থাকে তখন কাজ করতে চায় না। এই জন্য মানসিকতা যেখানে ভগবদ গীতা শেষ হয়েছে সেখানে শ্রীমদ্ ভাগবতম শুরু হয়েছে। ভগবদ গীতা শেষ হয়েছে কোথায়? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম। এই জগতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কর্তব্য, কিছু ধর্ম থেকে যায় পিতার প্রতি, মাতার প্রতি, স্বজনের প্রতি। কিন্তু এখানে বলছে সর্বধর্মান, যত ধর্ম আছে সব ধর্ম ত্যাগ করো, শুধু একটা ধর্ম রাখো, মাম একম শরণম গজ, শুধু আমার চরণে শরণ। যেখানে ভগবদ গীতা শেষ হয়েছে কনক্লুশন দিচ্ছে, আর সেখান থেকে ভাগবতম শুরু হয়। এই জন্য ভাগবত আস্বাদন করার যোগ্যতা হচ্ছে যিনি সর্বধর্মান পরিত্যাজ্য, এ আদেশটাকে পালন করতে পেরেছেন। পরীক্ষিত মহারাজ সব ত্যাগ করে গঙ্গা নদীর পাড়ে বসেছিলেন। আসলে নৈমিষারণ্যে গঙ্গা আছে, গৌর নৈমিষারণ্যেও গঙ্গা আছে আমি শুনেছি, নৈমিষারণ্যে গঙ্গা আছে, সেখানে ভাগবত পাঠ হয়েছিল গঙ্গার পাড়ে, যেখানে সুকতাল, যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শুনিয়েছিলেন, কোন নদীর পাড়ে? গঙ্গার পাড়ে। আনন্দতীর্থ ঘাট, যেখানে চতুষ্কুমার নারদ মুনিকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেটাও ছিল গঙ্গার পাড়ে। আর আমরাও এখন ভাগবত কথা আলোচনা করতে যাচ্ছি, হ্যাঁ, তা এটা হচ্ছে আসল কথা। গঙ্গার অনুকূল ভাব আছে, বৈষ্ণবনাম যথাসম্ভব শিবের কোলে আমরা বসে আছি, গঙ্গা মায়ের কোলে আছি, বিন্দু মাধব ভগবানের কোলে বসেছি, সব জায়গায় সবটা ঠিক আছে। কিন্তু সেই ব্যাসাসনে বসার যে যোগ্যতা, যা প্রভুপাদ লিখছেন, সেই যোগ্যতা ব্যক্তিগতভাবে তো আমার নেই। তবু আমরা আলোচনা করি যে ভাগবত কত মহান সেটাকে আমরা আলোচনা করতে পারি। সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুকে খাইলেন পরীক্ষিত। সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ ভাগবত। একবার
এমন হয়েছে, ভগবত বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভাগবতম একবার ব্রহ্মা তার তরাজু না কি বলে ওটা দাড়িপাল্লা, দাড়িপাল্লা এই জগতের তুলার দণ্ড, আমার তরাজু, কি ভাষা হিন্দি না সংস্কৃত জানি না, তরাজু ওটাও তুলা দণ্ড, সেখানে জগতের যত সব কিছু পুণ্য সব কিছু এক পুণ্য বা সৎকর্ম সব এক পাশে রেখেছে, আর একদিকে ভাগবতম রেখেছে, দেখা গেছে ভাগবতমটাই ভারী হয়ে গেছে। তা ভাগবতমে বলা হচ্ছে এত মাহাত্ম কোথা থেকে আসলো, সব কিছুর থেকে শ্রেষ্ঠ এত মাহাত্ম ভাগবতমে কোথা থেকে আসলো। তখন পুরাণে বর্ণনা করা আছে কিভাবে ভাগবতের মাহাত্ম বর্ণনা করতে যে না একদিন কি হয়েছে, আলোচনা হচ্ছে যে নারদ মুনি তখন চতুষ্কুমারের কাছ থেকে ভাগবত শ্রবণ করেছে, তখন প্রশ্ন হলো নারদ যিনি সব কিছুর কি বলে বৈরাগ্য পরায়ণ শাস্ত্রজ্ঞ আর আধ্যাত্মিকতে অনেক উন্নত, তা সব কিছু ছেড়ে ভাগবত শুনতে বসেছেন কেন, কত কিছু তো জগতে কিন্তু সব কিছু ছেড়ে নারদ মুনি কেন ভাগবত শ্রবণ করার জন্য বসে গেছেন। তার বর্ণনা দিতে যে বলা হচ্ছে একদিন নারদ মুনি এই জগতে ভ্রমণ করছেন, গয়া কাশী পুষ্কর হরিদ্বার সমস্ত জায়গায় ভ্রমণ করতে করতে সব জায়গায় দেখছেন, পদ্মপুরাণে বর্ণনা করা আছে ভাগবত মাহাত্ম্যে, সেখানে সব জায়গায় ভ্রমণ করতে করতে দেখতে পাচ্ছে সব জায়গায় বেশিরভাগই পাষণ্ডী পাষণ্ডী, কারণ তীর্থক্ষেত্র আছে বটে কিন্তু তীর্থের নামে ব্যবসা বেশি চলছে সেই সব জায়গায়। তো সেখানে অনেক সময় আচার্যরাও বলছেন অনেক সময় কি হয়, ধর্মীয় কাজে এসে কেউ যদি অপরাধ করে সেটা খুবই গর্হিত ভাব হয়, ধর্মের নামে যখন কেউ অন্য চিন্তা করে তখন তার মানসিকতা অনেক ডাউন হয়ে যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কিন্তু যারা ভগবানকে নিয়ে আছেন তারা কিছু যখন অন্যায় করে তখন সেটা খুব গরিহ অপরাধ হয়ে যায়, আর সেই জন্য বিভিন্ন জায়গায় ধর্মের নামে বিভিন্ন যারা পূজারি পাণ্ডা তারা ব্যবসার মতন করছে, বহু পুরাণে বর্ণনা আছে পাষণ্ডী পাষণ্ডী ছেয়ে গেছে। একটু নারদ মুনি দুঃখিত, দুঃখে ভ্রমণ করতে করতে যখন উনি বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে দেখেছেন এক অদ্ভুত কাহিনী অদ্ভুত ব্যাপার, এক সুন্দরী একজন নারী আছে আর তার পাশে অনেকগুলো নারী, তারা ওই মেন যে সুন্দরী নারী আছে তার সেবা করছেন, আর তার পাশে দুইজন বৃদ্ধ লোক শুয়ে আছে। তখন নারদ মুনি যে সেই সুন্দরী যাকে অন্যান্য সুন্দরীরা সেবা করছে মহিলারা সেবা করছেন বলছেন হে মাতো আপনি কে, আর আপনাকে যারা সেবা করছে এরা কে, আর এই আপনার পাশে যে দুইজন বৃদ্ধ শুয়ে আছে উনি কে, ওনারা দুইজন কে। তখন সেই সুন্দরী নারী উনি বললেন আমি হচ্ছে ভক্তি দেবী, আর আমাকে যে এই যে সেবা করছে এরা হচ্ছে এই বিভিন্ন নদ নদী তীর্থে বিভিন্ন সমস্ত নদ নদী তারা তীর্থক্ষেত্রে যে নদী তার পূর্ণ নদী তারা আমার সেবা করছে, আর এই যে দুইজন
বৃদ্ধ লোক শুয়ে আছে জর্জর অবস্থা, এরা দুইজন হচ্ছে আমার দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। তখন বলছে এদের এই দুরবস্থা কেন হয়েছে? সাধারণ মায়ের থেকে পুত্ররা কম বয়স থাকবে, আরও বেশি যুবক থাকবে, কিন্তু আপনার পুত্র বলছেন, কিন্তু পুত্র একদম দেখাচ্ছে বৃদ্ধ জরাতুর, বড় বড় অবস্থা কেন? তখন সেই ভক্তি দেবী বলছেন, আমি এই জগতে দ্রাবিড় দেশে আমি প্রকট হয়েছি, আমি দ্রাবিড়ে প্রকট হয়েছি, দক্ষিণের দক্ষিণ ভারতে আমি প্রকট হয়েছি, আর কি না তারপরে কর্ণাটকে বড় হয়েছি, আর না মহারাষ্ট্রে আমি কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে আমি আদর পেয়েছি, যখন গুজরাটে গিয়েছি তখন আমাদের দু তিনজনের অবস্থা খুব জড়ো জড়ো অবস্থা, সব বৃদ্ধাতুর হয়ে গেছে। তারপরে ভ্রমণ করতে করতে যখন এই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসে আমি তো আবার নবযৌবন সম্পন্ন হয়ে গেলাম, কিন্তু আমার এই দুইজন যে পুত্র তারা যেই বৃদ্ধা জরাতুর হয়ে গেছিল, তারা আর তাদের সেই দুরবস্থা কাটছে। তখন নারদ মুনি বলছেন, হ্যাঁ এখনো বৃন্দাবন ধন্য, যেখানে ভক্তি এখনো নিত্য করে এখনো। তখন বৃন্দাবনের খুব মহিমা বললেন, দেখুন সব জায়গায় ঘুরে যখন বৃন্দাবনে এসেছেন তখন আবার যৌবন পেয়েছেন, মানে বৃন্দাবন কত ধন্য, এখনো এই বৃন্দাবনের তার কলির প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু আপনার যে দুই পুত্র জ্ঞান বৈরাগ্য জড়াতুর, তাদের আমি ঠিক যুবক আবার সারিয়ে তুলব। তখন নারদ মুনি পুরাণ পড়ছেন, বেদ পড়ছেন, গীতা পড়ছেন, তাদেরকে শ্রবণ করাচ্ছেন, তাদের ভালো করার জন্য কিছুই হচ্ছে না। তখন আকাশবাণী হলো, হে নারদ, এইসব কাছে কিছু হবে না, তুমি সৎকর্ম করো, সৎকর্ম। তখন নারদ মুনি ভাবলেন সৎকর্ম সে কি, জিজ্ঞাসা করলেন, বললেন হরে কৃষ্ণ, চেয়ারে আরাম করবেন না, বসার আরাম করে এইদিকে মুখ করে বসবেন, তাহলে সবার ভালো, যদি আরামে ওইদিকে আরাম কেদারা হবে। তা তখন সৎকর্ম করতে বলেছে আকাশবাণী, সৎকর্ম করলে কি সেই সৎকর্ম খোঁজো, সৎকর্ম কি? তখন নারদ মুনি ছুটছে কোথায় সৎকর্ম কি, কার কাছে জিজ্ঞাসা করে। ভ্রমণ করতে করতে নারদ মুনি বৃন্দাবন থেকে তখন বদ্রীনাথ সেখানে পৌঁছে গেলেন, আর ওখানে সেখানে নরনারায়ণ ঋষি আছেন, ওখানে গেলেন, ওখানে ভ্রমণ করছেন, ওখানে হঠাৎ চতুষ্কুমারের সঙ্গে দেখা হলো। চতুষ্কুমার নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, আপনার এই দুরবস্থা কেন, আপনি তো সাধু নারদ মুনি, আপনি মহান ব্যক্তি, কিন্তু আপনার এই রকম চঞ্চল, মনে হচ্ছে যেন কোনো ধনের প্রতি যে আসক্ত, হঠাৎ তার যদি ধন নষ্ট হয়ে যায় সে যেমন খুব চঞ্চল হয়ে ছোটাছুটি করে, আপনার অবস্থা সেই রকম কেন? শাস্ত্রে বলছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তার কি এরকম অশান্ত? তখন উনি সব ঘটনা বলেছেন সৎকর্ম, বলছে কেন সৎকর্ম, তুমি জানো না সৎকর্ম কি? তুমি তো নিজেই যখন তোমার শিষ্য ব্যাসদেব যখন বিমর্ষ হয়েছে, সমস্ত পুরাণ লিখেছেন, উপনিষদ মহাভারত লিখে, আর পরেও ব্যাসদেব যখন শান্তি পাচ্ছিল না,
তখন তুমিই তো তাকে উপদেশ দিয়েছিলে ভাগবত গ্রন্থ রচনা করার জন্য। তাই সৎকর্ম হচ্ছে ভাগবত কথা আলোচনা করা, শ্রবণ করা অথবা শ্রবণ করানো, এটাই হচ্ছে সবথেকে বড় সৎকর্ম। এই জগতে সবথেকে বড় সৎকর্ম কোনটা? ভাগবত কথা শ্রবণ করা এবং শ্রবণ করানো। এর থেকে বড় ভালো কাজ জগতে আর কেউ কিছু নেই। এই জন্য দেখবেন অনেক, আমি অনেকবারও বলেছি, অনেক অনেক ধনী লোকরাও তারা অন্যান্য জায়গায় যারা ধার্মিক লোক তারা কি করে, তারা ভাগবত পাঠের আয়োজন করে। তারা আসল সৎকর্ম হচ্ছে ভাগবত। তাই চতুষ্কুমার নারদ মুনিকে উপদেশ দিয়ে সৎকর্ম, সব থেকে বড় সৎকর্ম হচ্ছে ভাগবত কথা বলা, ভাগবত কথা শ্রবণ করা। তাহলে আপনি বক্তা হন, নারদ মুনি বললেন আমি শ্রবণ করি, তাই হবে, কোথায় হবে? কারণ সাধুরা হচ্ছে কি, সাধুরা জগতের কল্যাণ চায়, সেই জন্য বদ্রীনাথ উঁচু জায়গা, ওখানে অনেকে যেতে পারবে না, কিন্তু সমতলে আসলে সবাই শ্রবণ করার সুযোগ পাবে, আসতে পারবে। তাই ফাইনাল হলো হরিদ্বারে এসে ভাগবত কথা আলোচনা হবে। তখন আনন্দতীর্থ ঘাটে চতুষ্কুমার ভাগবত কথা বলতে শুরু করলেন, নারদ মুনি শ্রবণ করতে লাগলেন, আর এই কথা সারা জগতে ঘোষণা হয়ে গেল। মুনি ঋষি সমস্ত মুনি ঋষিরা ছুটে ছুটে আসছে, ভাগবত কথা হবে, কে বলবে? চতুষ্কুমার, ব্রহ্মার পুত্র চতুষ্কুমার ভাগবত কথা, উনি হচ্ছে বক্তা। আর শ্রবণ করার জন্য যত মুনি ঋষি সব ছুটে আসলো, যারা জানতো না বা আসতে চাইছিল না, ভৃগু মুনি তাদের বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলেন, ভৃগু মুনির দায়িত্ব ছিল। ভাগবত কথা শুরু হয়েছেন প্রথম স্কন্ধে একটা দুটো অধ্যায়, আর সঙ্গে সঙ্গে বৃন্দাবন থেকে ভক্তি দেবী চলে এসছেন, আর কে এসছেন? তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। এসেই ভাগবত কথায় আসার সঙ্গে সঙ্গে তারা নবযৌবন লাভ করে দিয়েছে, হরি বল, ভাগবত কথা শ্রবণে। অর্থাৎ জ্ঞান এসে গেল, বৈরাগ্য, যেটা আমাদের জ্ঞান বৈরাগ্য কি যুবক না বৃদ্ধ অবস্থায় আছে? আমি তো মনে করি আমার জ্ঞান আর বৈরাগ্য একদম মরো মরো অবস্থা। হ্যাঁ, তা এই জ্ঞান আর বৈরাগ্যকে যদি জাগাতে চাই, যদি সচেতন করতে চাই, কি করতে হবে? এই ভাগবত শ্রবণ করতে হবে অথবা শ্রবণ করাতে হবে। জ্ঞান বৈরাগ্য জেগে উঠল, সচেতন হলো, তারা যৌবনতার যৌবন ফিরে পেল। ভক্তি দেবী এসে বলছেন আমি এসে গেছি, আমি কোথায় বসবো, সবাই তো জায়গা নিয়ে বসেছে। তখন চতুষ্কুমার বললেন আপনার জায়গা তো আগে থেকে রিজার্ভ হয়ে আছে, কোথায় বসবো? এই যারা ভাগবত কথা শ্রবণ করছেন তাদের হৃদয় সিংহাসনে আপনি বসে যান, হরি বল। তাহলে যদি আমরা ভাগবত কথা শুনি, ভক্তি দেবীকে কি আর ইমেল পাঠাতে হবে, এসএমএস পাঠাতে হবে, মা দয়া করে আসুন? এমনি শুনে চলে আসবে, সে কোথায় বসে যাবে? হৃদয় সিংহাসনে ভক্তি দেবী বসে যাবে। আর ভক্তি দেবী বসে গেলে কৃষ্ণকে পেতে আর দেরি হবে? এই জন্য আরাধনা কথা থেকে এসেছে, রাধা যিনি আরাধনায় শ্রেষ্ঠ, ভক্তিতে যিনি শ্রেষ্ঠা, আরাধনায় শ্রেষ্ঠা তিনি হচ্ছেন রাধারানী। কৃষ্ণকে বলা হয় সর্ব আকর্ষক, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, কিন্তু রাধারানী আবার কৃষ্ণকে আকর্ষণ করে, করে কি না? কৃষ্ণ সবাইকে তার দিকে টানে, আবার রাধারানী
কৃষ্ণকে তার দিকে টেনে আনে। তার রাধারানী মানে কি? ভক্তির মূর্ত প্রকাশ, আল্লাদিনী শক্তি। তা সেই ভক্তি যদি আমার হৃদয়ে বসে যায় তখন কৃষ্ণ তাই চলে আসবে। সেই জন্য আপনারা ভক্তির অসামিত সিন্ধুতে পড়বেন, দেখবেন ভক্তির ছয়টা লক্ষণ আছে। ক্লেশগ্নি, সুবোধা, সান্দ্রানন্দা, বিশেষ আত্মা, তারপরে মোক্ষ লঘুতাকৃত, সুদুর্লভ, আর লাস্ট হচ্ছে কৃষ্ণ আকর্ষণী চ। কোথাও যদি সুন্দর ফুল ফুটে ওঠে, ভ্রমরকে খবর পাঠাতে হয় না, মৌমাছিকে খবর পাঠাতে হয় না, এমনি চলে আসে। তা সেরকম আচার্যরা সিদ্ধান্ত করেছে, আমাদের হৃদয় সিংহাসনে যদি ভক্তিটা বসে যাবে তখন কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ নিজেই চলে আসবে, ভক্তির আকর্ষণ। তাই ভক্তিটা, ভক্তি দেবী আমার হৃদয় সিংহাসনে তখন বসবে যখন শ্রবণ করবে, তখন ভাগবত কথা হলো সেখানে, আর সবার খুব আনন্দ হলো। তো তখন প্রশ্ন হলো, এই ভাগবত কথা কে শুনতে, ভাগবত কথা দ্বারা কার কার উপকার হতে পারে? বলছে সবার উপকার হবে। সবার মানে? বলছে হ্যাঁ, সবার উপকার হবে, এমনকি চোর, ডাকাত, বদমাইশ, পাপি, সুরাহারি, মদাহারি, হ্যাঁ সুরাহারি, তারপরে বেশ্যাগামী, সবারই কল্যাণ হবে। প্রমাণ? প্রমাণ তো অনেক আছে। তখন একটা প্রমাণ সেখানে স্থাপন করেছেন, হ্যাঁ, যে তুঙ্গভদ্রা নদীর পাড়ে যখন সেই আত্মদেব বলে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার ধনী ব্রাহ্মণ, কিন্তু দুঃখ হচ্ছে তার কোনো সন্তানাদি নেই। আর একদিন জঙ্গলে যেয়ে খুব কান্না করছেন, হে ভগবান, সব কিছু দিলে একটা সন্তান দিলে না। আর সেখান থেকে একজন সাধু যাচ্ছে, সাধু জিজ্ঞাসা করেছে, কান্না করছেন কেন? কান্না করছি মানে আমার সব আছে, একটা সন্তান নেই। হে সাধু বাবা, আপনি কৃপা করো, আমার যেন একটা সন্তান হয়। তখন কপালের রেখা দেখে বলছে, আরে তোমার তো এই জন্মে নয়, তো এই জন্মে তো কোনো সন্তানই নেই, এমনকি আগামী সাত জন্মে কপালে কোনো সন্তান নেই। তখন আরো কান্না করছে, আমাকে সন্তান দিতেই হবে, আরে তোমার কপালে সন্তান নেই, আমি কি করে সন্তান দেব? আরে সাধু, আপনি, তখন মনে মনে ভাবছে, যে সাধু কপালের লেখা পড়তে পারে সে তো সন্তান দিতেও পারে, এই তার মনের ভিতরে এসেছে। বলছে আপনি যদি সন্তান না দেবেন, এই নদীতে আপনার সামনে আমি ঝাঁপ দিয়ে মারা যাব। বলছে না, সন্তান হলেই যে জীবনে শান্তি আসবে তা নয়, তার প্রমাণ, এক কোটি স্ত্রী ছিল কার? চিত্রকেতু রাজার। সন্তানের জন্য ব্যাকুল ছিলেন, নারদমুনি বলেছিলেন সন্তান সুখের এবং দুঃখের কারণ, না না আমার সন্তান চাই, দুঃখই পেল, মারা গেল, বিমাতার বিষ পানে সন্তান ছেলেতে মারা গেল। সন্ন্যাসী বলছে, আরে সন্তান নিয়ে লাভ নেই, সন্তান যে সুখের কারণ তা নয়, কপালে যা থাকবে তাই হোক, না না আমার সন্তান চাই, যদি সন্তান না দেবেন আপনার সামনে এই দেখুন আমি ঝাঁপ দিচ্ছি, এই দেখুন। তখন সন্ন্যাসী ভাবছি, আরে এই তো একটা জীবত্বার, মানুষত্বার পাপে আমি হয়ে যাব। তখন উনি বলছে, ঠিক আছে ঠিক আছে, একটা ফল দিল, ফলটা পুত্র, তুমি আর স্ত্রীকে খাওয়াবে আর তার সন্তান হবে। স্ত্রীর নাম হচ্ছে ধুন্দুলি,
নাম কি ধুন্দুলি। ধুন্দুলি যখন তাই এই ফলটা ধুন্দুলিকে দিয়েছে, ধুন্দুলি ভেবেছে আরে ফল খাবো গর্ভবতী হবো, গর্ভবতী হলে পেটটা মোটা হয়ে যাবে, আর পেটটা মোটা হলে ভালো মন্দ খেতে পারবো না, আর কেউ যদি তাড়া করে দৌড়তে পারবো না, ঘরে যদি আগুন লেগে যায় পুড়িয়ে মরে যাব, দৌড়ে পালাতে পারবো না, আবার চোর যদি কিছু চুরি করে নিয়ে যায় তাকে ধরতে পারবো না, তাছাড়াও আবার প্রসবের সময় তো কত কষ্ট। তার একটা বোন ছিল, বোনকে সব বলেছে দেখ তোর জামাইবাবু তো ফল দিয়েছে, আমার একটু ইচ্ছা নেই এই সন্তান গর্ভে ধারণ করে, এত কষ্ট এত ঝামেলা। তো বলছে তুই আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দে, আমি তো গর্ভবতী, আমার সন্তান হওয়ার কথা সামনে, আমি তোকে দিই, তুই একটু পেটে কাপড় টাপড় বেঁধে পেটটা মোটা করে একটু স্বামীকে দেখা যে তুই গর্ভবতী, এরকম দেখা, ফল কী করবো, এই গাভীকে খেয়ে দে, খাওয়াই দে। গাভীকে খাওয়াই দিয়েছে, গাভী থেকে একটা সন্তান হয়েছে, সব পুরুষ মানুষের মতন কিন্তু কানটা হচ্ছে গরুর মতন, নাম হয়েছে গোকর্ণ। আর বোনের কাছ থেকে যে সন্তান এই ধুন্দুলি নিয়েছে তার নাম হয়েছে ধুন্দুকারী। আর বড় বদমাইশ, ছোটোবেলা থেকে কাকে মারবে ধরবে কুয়ায়, বাচ্চা ধরে কুয়ায় ফেলে দেবে, মারবে, আর বড় হলে এত অতিষ্ঠ। সে বাবা পালিয়ে গেছে, মাকে মেরে ফেলেছে, এরকম অবস্থা। ভাইও তখন সন্ন্যাসী হয়ে ঘর থেকে চলে গেছে, গোকর্ণ যে ভাই ছিল ও একা সব টাকা পয়সা নিজে নিয়ে বেশ্যা রেখেছে, বেশ্যার সঙ্গে থাকে, মদ খায়, আনন্দ করে, এই করে, আর টাকা শেষ হলে চুরি ডাকাত বদমাইশি করে টাকা পয়সা আনে। বেশ্যারা মনে করেছে এর বেটা চুরি ডাকাতি করে টাকা পয়সা ইনকাম করে, একদিন তো রাজা ধরবে, একে মেরে ফেলে দেবে বা জেলে ঢুকে দেবে, আমরা তো খালি হাতে এখান থেকে যাব, তার থেকে বরঞ্চ এর কিছু টাকা পয়সা এখন আছে ওকে মেরে ফেলে দিই, আর ওর টাকা পয়সা নিয়ে আমরা তো কিছু হাতে নিয়ে যেতে পারবো এখান থেকে। তাই পাঁচজন বেশ্যা জোর করে মুখে তার জ্বলন্ত কাঠ ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে ধুন্দুকারীকে, আর ঘরের ভিতর পুঁতে দিয়েছে। লোকেরা জিজ্ঞাসা করেছে ধুন্দুকারী কোথায়, বলছে কোথায় টাকা পয়সা আয় করতে গেল, ফিরল না, আমরা কী করবো, আর কতদিন থাকবো, পালিয়ে যাই, চলে গেছে। এই ধুন্দুকারী যেহেতু পাপী ছিল দুরাচারী ছিল, সে হয়ে গেল প্রেতজনই পেল, প্রেতাত্মা, তার অশরীরে আত্মা ঘুরে বেড়াতে লাগলো, কষ্ট পেতে লাগলো। তার দাদা যে গোকর্ণ সে কী করলো, তার জন্য গয়াতে পিণ্ড দিয়েছে। একদিন যখন বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে রাত্রে আছে, যেহেতু ধুন্দুকারী নেই, বাবা মা তো বাড়িতে নেই, একা একা আছে বাড়িতে, রাত্রে বিভিন্ন রূপ ধারণ করে তার কাছে আসছে গোকর্ণের কাছে। তখন কপণ্ডলে জল ছিল, ছিটিয়ে দিয়েছে, আর বলছে তুই কে বল, বলছে আমি তোর ভাই ধুন্দুকারী। আরে তোর জন্য তো আমি অলরেডি পিণ্ড দিয়েছি, বলো এইরকম হাজার পার পিণ্ড দিলেও কোনো লাভ হবে না, আমি এত পাপি, তুই একটা অন্য কিছু কর, কি করবে ভাইয়ের জন্য। গ্রামবাসীদের বললো আমি ভাগবত কথা বলব, তোমরা আয়োজন করো, আমার ভাইয়ের উদ্ধার হবে, তোমাদেরও উদ্ধার হবে। তখন ভাইকে মন্ত্রপুত করে একটা বাসে স্থাপন করলো, গ্রামবাসীরা আয়োজন করলো, সেখানে ভাগবত কথা আয়োজন বলতে শুরু করলেন গোকর্ণ। একদিন যখন ভাগবত কথা শেষ হয়েছে, এই যে বাসের যে গিট ছিল টাস একটা গিট ফেটে গেছে, দ্বিতীয় দিন আর একটা গিট ফেটে গেছে, এরকম সাত দিন ভাগবত কথা শ্রবণ করার পরে সাতটা গিট ফেটে গিয়ে সেখান থেকে সুন্দর দিব্য শরীর লাভ করে উপস্থিত হয়েছে। আর সবাই দেখতে পাচ্ছে গ্রামবাসীরা,
বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, সেই রথে সেই সুন্দর দেহ অর্থাৎ ধুন্ধকারী সে রথে প্রবেশ করেছে, রথ সবার সামনে বৈকুণ্ঠে চলে গেছে। অত পাপী, অত দুরাচারী, পিণ্ড দানে যার উদ্ধার হয়নি, সাত দিন ভাগবত কথা শুনে তার উদ্ধার হয়ে গেল। হরি বল। গ্রামবাসীরা বলল, একটা কেন রথ আসলো, আমরাও তো সাত দিন ভাগবত কথা শুনেছি, আমাদের জন্য কেন রথ আসলো না? গোকর্ণ বললেন, উনি আমার ভাই, তার জন্য তার অনুশোচনা আছে পাপি, আর তার জন্য পিণ্ড দান টান অনেক করেও তার কোনো উদ্ধার হয়নি, তাই সে ভেবেছে এই ভাগবত কথাই হচ্ছে লাস্ট চান্স, আর সে পুরো মন মনোযোগ দিয়ে এক মনে এক ধ্যানে ভাগবত কথা শুনেছে, সেই জন্য পাপি হলেও তার উদ্ধার হয়েছে। কিন্তু আপনারা গ্রামবাসী, এদিকে মন ওদিকে মন, ঘরে মন, কলকাতায় মন, এখানে মন, সেখানে মন, হ্যাঁ কত জায়গায় মন, আর সেই জন্য হয়নি। তখন বলছে, না আমরা এখন আমরা মন দিয়ে ভাগবত কথা শুনব, আপনি আর একবার সুযোগ দিন আমাদের। গোকর্ণ বললেন, ঠিক আছে আমি আবার ভাগবত কথা বলতে, কারণ সাধু মানে জীবের কল্যাণের জন্য তার নিজের কষ্ট কোনো স্বীকার করে না, সবসময় জীবের যাতে কল্যাণ হবে সেটাই করে। আবার সাত দিন ভাগবত কথা হলো, এবার সমস্ত গ্রামবাসীর একদম মনোযোগ দিয়ে হরি কথা শুনলেন ভাগবত কথা। আর সাত দিন পরে যত যত গ্রামবাসী ভাগবত কথা শুনেছে সবার জন্য রথ আসলো, সবাইকে ভগবত ধামে নিয়ে চলে গেল। হরি, এটা পুরাণের কাহিনী, এটা বর্ণনা আছে, অনেকে এটা বলে থাকেন, আমি শর্টে বললাম তাড়াতাড়ি করে। কিন্তু আমাদের অনেক আচার্যরা বলছেন ভাগবত পুরাণ না অমল পুরাণ, অমল পুরাণ ভাগবতম, যার মহিমা পুরাণ কি জানে, এরকম অনেকে বলছেন। অমল পুরাণ তার মহিমা পুরাণ আর কতটা বলতে পারবে, অমল পুরাণ হচ্ছে সেলফ ম্যানিফেস্টেড। আর এই ভাগবত আস্বাদন করতে গেলে যেরকম কেউ জল খাচ্ছে, জল খেতে গেলে কি লাগে, পাত্র লাগে কি লাগে না, গ্লাস লাগবে, বোতল লাগবে, যা কিছু একটা অবলম্বন লাগবে। তা ভাগবত আস্বাদন করতে গেলে কি লাগে, জল খেতে হয় গ্লাসের মাধ্যমে, এমনি জল কেউ খেতে পারে, অন্ন খেতে হয় থালা দিয়ে, থালার রেখে অন্নটা খেতে হয়। ঠিক সেরকম ভাগবত আস্বাদন হবে, অবলম্বন হচ্ছে যাহো ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, এ হচ্ছে গ্রন্থ ভাগবত আস্বাদন হবে ব্যক্তি ভাগবতমের কাছে গিয়ে। তাই ভাগবতের মহিমারা মহিমা আসল জানে হচ্ছে ব্যক্তি ভাগবতই আসল মহিমা জানে, আর তারই অন্যতম ব্যক্তি ভাগবত হচ্ছেন যাকে মহাপ্রভু দুই মাস ধরে এই বেনারসে শিক্ষা দিয়েছিলেন, তিনি কে, ব্যক্তি ভাগবত। ভাগবতের উপর টীকা লিখেছেন, দশম স্কন্ধে টিপ্পণী দিয়েছেন কত। তা ভাগবত আস্বাদন করতে হয় ব্যক্তি ভাগবতের মাধ্যমে, যেমন জল খেতে হয় গ্লাসের মাধ্যমে, ঠিক সেরকম ভাগবত আস্বাদন করতে হয়। আমি একটা জায়গায় পারপোর্টে আমি এখন রেডি করে আসিনি, সেই কথাটা আপনাদের আজেটি শোনালে ভালো হতো। সেখানে প্রভুপাদ বলছেন, ভাগবতকে যদি ভালো করে কেউ আস্বাদন করতে চায় তাহলে ভাগবতমের, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের বা অন্যান্য মহাজনদের টিকার মাধ্যম দিয়ে আস্বাদন আরও বেশি উন্নত হবে। এই ভাগবত আচার্যরা এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র, যারা ব্যক্তি ভাগবত
তাদের মাধ্যমে ভাগবতকে আস্বাদন করা যায়। সেই জন্য সনাতন গোস্বামী তিনি কৃষ্ণ লীলা স্তব লিখেছেন, পুরো ভাগবতকে সুন্দর করে একটা ছোট্ট গ্রন্থের মাধ্যমে সুন্দর, এত সুন্দর সুন্দর শ্লোক দিয়েছেন, খুব আস্বাদনীয়। তার ভিতরে এই ভাগবতমের মহিমা দিয়েছেন, এই পাঁচটা শ্লোক যা আপনাদের কাছে আমি পাঠিয়েছি।